হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএসসি পরীক্ষার ফলাফলের পর এখন কলেজে ভর্তি হবার পালা। এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে ডাচবাংলা ব্যাংক যে শিক্ষাবৃত্তি দেবে 2 বছর, আমি সেটার একটি ভিডিও দিয়েছিলাম। তার আগে আমার ফেসবুক পেজের ডিটেল দেওয়া ছিল যে শিক্ষাবৃত্তি 2018 মাসিক, এককালীন, ত্রৈমাসিক, বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, সরকারি বেসরকারি, ব্যক্তিগত উদ্যোগে, তারপর প্রাইভেট কিছু অর্গানাইজেশন আছে তারাও দেয়, এবং প্রত্যেকটা জেলা, প্রতিটি জেলা পরিষদের ভিত্তি, এবং এছাড়া তো সরকারি ভিত্তি রয়েছেই। তো এরকম অনেক ভিত্তি দেওয়া থাকে রেজাল্টের ফলাফলের উপর ভিত্তি করে, বাংলাদেশের সবগুলো ব্যাংক মোটামুটি দেয়। আমি আমার টাইম লাইনে দেখতে পাচ্ছেন যে 7ই মে আমি একটি দিয়েছিলাম, যে পোস্ট দিয়েছিলাম, একটি ছবি আমার টাইম লাইনে দিয়েছিলাম যে যে সার্কুলারটি হয়েছিল। তো ওর সামনে একটি অ্যাপস দেওয়া ছিল, একটি লিঙ্ক দেওয়া ছিল, সেই লিঙ্ক যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ওই কাঙ্ক্ষিত যে বৃত্তির জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কে গিয়ে আপনি ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে। তো আমি যদি প্রথমে আমার এই লিঙ্কটি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমি এই যে এসে গেছি, একটা লিঙ্ক আসবে এই ডাচ বাংলা ব্যাংকের, অথবা আমি ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট আছে, ডাচ বাংলা ব্যাংক আমি যদি গুগলে লিখি, ডাচ বাংলা ব্যাংকের যে হচ্ছে আপনার মেইন যে হচ্ছে তাদের ওয়েবসাইট, সেখানে দেখবেন যে একটা আদার সার্ভিস একটা অপশন আছে। আদার সার্ভিসের হচ্ছে এই যে মিসেলিনিয়াসের ঠিক 4 নম্বরে, এই যে 4 নম্বরে দেখবেন যে স্কলারশিপ, ডাচবাংলা ব্যাংক স্কলারশিপ গেলেও আপনি সে আপনার কাঙ্ক্ষিত যে লিঙ্কে আপনি যেতে পারবেন। তো এরপর এখানে এটা নিয়ে আমি বলছি অনেক আগেই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো দেওয়া আছে, যে কীভাবে নীতিমালা কীভাবে পূরণ করতে হবে, এবং গুরুত্বপূর্ণ তথ্য হলো যে 8ই মে থেকে শুরু হয়ে গেছে, এটা চলবে, আবেদনের শেষ তারিখ হবে 8ই জুন পর্যন্ত। তো 8ই জুন এটা শেষ তারিখ আবেদনের। তো যারা এখনও করনি তারা তাড়াতাড়ি নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন। তো কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে সেটা কিছু নিয়মকরণ আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই এই দিকে ঠিক আছে, দি অ্যাপ্লাই ফর স্কলারশিপ এই জায়গাটা আছে। এছাড়াও ইনফরমেশনে ক্লিক করলে আপনি ইনফরমেশন জানতে পারবেন যে আপনার কী কী রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে। এই যেখানে সব দেওয়া আছে ইংরেজিতে, এটা বাংলাতে আসলে দেওয়া ছিল। এই ছবির সাইজগুলো কীরকম সাইজের হবে সেগুলো কিন্তু দেওয়া আছে, যে কালার স্ক্যান আপনি যে ছবি করবেন সেটা কিন্তু আপনার 500x600 মেগাপিক্সেলের ইয়া থাকতে ইমেজ ডাইমেনশন যেটা আর কি হবে, তো এগুলো দেওয়া আছে। কম্পিউটার দোকানে আর কি রঙিন ছবি, আপনার বাবা মার পাসপোর্ট সাইজের যে রঙিন ছবিটা নিয়ে যাবেন সেটা স্ক্যান করে আর কি এই যে মেগাপিক্সেলের, সেই মেগাপিক্সেলের স্ক্যান আর কি অ্যাটাচ করে দিতে হবে, জায়গাটা পরে আসবো আমি। তো এরপরে হচ্ছে আমি এখানে কি অ্যাপ্লাই ফর স্কলারশিপটি ক্লিক করব। তো ক্লিক করলে আমার এখানে দেওয়া দেখছে, দেখতেই পাচ্ছে যে আর মাত্র 29 দিন টাইম আছে, যে আবেদন পত্র 29 দিন 9 ঘন্টা 26 মিনিট 39 সেকেন্ড। তো এই এখানে এটার আবেদন শেষ সময়সীমা আর কি, এটা আবেদনের এখনও এতদিন সময় আছে। এরপরে হলো আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন, যে আমাদের যে এই যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, তো এখানে দেখেন 5টি কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। প্রথমটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ডটি হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন, 3 নম্বর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, 4 নম্বর স্কলারশিপ ইনফরমেশন, 5 নম্বরে ফটো। তো এই পার্সোনাল ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট নেম, কী নাম আছে, জেন্ডার, এগুলো পূরণ করার পর তারপরে একাডেমিক এই যে এডুকেশনাল যে ইনফরমেশনগুলো, যে নাম, তারপরে জেন্ডার কী, তারপরে বার্থ ডেট অফ বার্থ কী, বাবার নাম কী, মায়ের নাম কী, এইগুলো দেওয়া আছে। আপনার এডুকেশনাল ফর্মে হচ্ছে আপনার এটা পূরণ করার পরে আপনি নেক্সট বাটনটি চাপ দেবেন, নেক্সট বাটনটি চাপ দিলেই আপনার পরবর্তীগুলো ফিল আপ করতে হবে। এই যে প্রয়োজনীয় 5টি তথ্য, এই যে 1 নম্বর পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, এবং হচ্ছে স্কলারশিপ যে ইনফরমেশনটি পূরণ করার পরে এইখানে ফটো আপলোডে গিয়ে আপনার নিজস্ব
আপনার ছবি, এখানে দেওয়া আছে, বলা আছে কি দেখেন, আপনি পাসপোর্ট আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এরপর আপনার আপনার যে পিতামাতার যে পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, এবং এসএসসি এবং এসএসসির, হ্যাঁ এসএসসির নম্বরপত্র এবং প্রশংসাপত্রের ছবি, সেটিকে স্ক্যান করে অ্যাটাচ করতে হবে আর কি, অ্যাটাচ করে তারপর সাবমিট করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিন। হ্যাঁ আশা করি আপনাদের উপকার আসবে। সকলকে ধন্যবাদ।